টমেটোর বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। লক্ষ্মীপুরে এবার 510 হেক্টর জমিতে প্রায় 15,500 মেট্রিক টন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম থেকে মৌসুমের শেষ পর্যন্ত গড়ে 30 টাকা কেজি দরে এ টমেটোর দাম প্রায় 45 কোটি টাকা। তবে উৎপাদিত সবজির সঠিক দাম পেতে সরকারিভাবে একটি হিমাগার স্থাপনের দাবি কৃষক ও সচেতন মহলে। ফসলের গৃহস্থী করছে, এটা খুবই রোগ বালাই খুব বেশি হয়। আমরা সরকারি কৃষি অফিস থেকে কোনো সহায়তা পাচ্ছি না, কেউ আমাদের সাথে যোগাযোগ করছে না। বিভিন্ন কোম্পানির লোকজন আসতেছে, ওরা আমাদেরকে বিভিন্ন উল্টাপাল্টা ট্রিটমেন্ট দিয়ে আমাদের টাকা ব্যয় করতেছে। আমি 7 একর জমিনে টমেটো চাষ করছি। আমার 5 বন্যা ক্ষয়ক্ষতি হওয়ার কারণে 26 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমরা টমেটো শুরু হয়েছে ফাঁকনা টমেটো, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না, মাত্র 25 কেজি লাগতে। এদিকে টমেটোর বাম্পার ফলন হলেও সংরক্ষণের অভাবে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। প্রথম দিকে ভালো দাম পাওয়া গেলেও উৎপাদন বেশি হওয়ার সঙ্গে সঙ্গে দাম কমতে থাকে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপুরে 510 হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়। এর মধ্যে জেলা সদরে 150 হেক্টর, রায়পুরে 165 হেক্টর, রামগঞ্জে 50 হেক্টর, রামগতিতে 100 এবং কমলনগর উপজেলায় 45 হেক্টর জমিতে টমেটোর চাষ হয়। ফসলসি শাকসবজি আমাদের চাষ করা হয়, বিশেষ করে টমেটো, সিম, ফুলকপি, বাঁধাকপি, এগুলো বেশি দিন রাখা যায় না। কমলনগর এবং রামগতি এলাকাতে রায়পুর প্রচুর বেগুন হয়। এই ফসলগুলো পিক টাইমে দাম কম থাকে, কিন্তু যখন আবার সিজন চলে যায় তখন আবার দাম বাড়তে থাকে। কিন্তু সে সময় রাখার জন্য পুরো লক্ষ্মীপুর জেলাতে একটাও হিমাগার নেই। গত মাসিক মিটিংয়ে আমরা জেলা কোর্ডিনেশন মিটিংয়ে এই বিষয়ে বিগত ডিসি মহোদয়ের সময় আমরা ডেভেলপ করেছিলাম এবং প্রশাসন থেকে এটার জন্য একটা সুপারিশ দেওয়া হবে যে এখানে যাতে অতি তাড়াতাড়ি একটা সরকারি হিমাগার স্থাপন করা হয়।